সালামু আলাইকুম কেমন আছেন ওয়ালিউর রহমান আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আরও একবার আর বরাবরের মতো এবারও আসলে টপিক খুঁজে পাওয়াটা কঠিন হয়ে গেল বাট কিছু তো সত্যি কথা বলতে আসলে ভিডিও যখন করতে যাই মাথায় আইডিয়া টপিক সাবজেক্ট আসতে চায় এখন একটা বিষয় নিয়ে কথা বলবো লারাভেল নিয়ে এবং সেটা বলবো অ্যাকচুয়ালি ডেভেলপার পার্সপেক্টিভে না আমি কথা বলবো আসলে সত্যি কথা বলতে ইউজার পার্সপেকটিভে আপনি অ্যাজ আ কাস্টমার অথবা অ্যাজ আ ওয়েবসাইট অ্যাডমিন অ্যাজ আ ওয়েব মাস্টার আসলে আপনি লারাভেলে ওয়েবসাইট ডেভেলপ করানোটা কতটা কাজে আসতে পারে বা কীরকম আমি আসলে ওয়ার্ডপ্রেস নিয়ে অনেক কথা বলেছি কারণ আসলে সত্যি কথা বলতে আমার এত বছরের এক্সপার্টাইজ সিংহভাগ হচ্ছে ওয়ার্ডপ্রেসের উপরে সো আমি স্টিল নাও নিজেকে যদি বলি যে কোন জায়গাতে আমার সবচেয়ে বেশি দক্ষতা অবশ্যই সেটা ওয়ার্ডপ্রেস বাট আমার টিমে এএসপি ডটনেট কিংবা লারাভেল ডেভেলপার এরা যখন কাজ করে বা এদেরকে দিয়ে আমি যখন কোনো প্রজেক্ট করাই সেই সুবাদে কিন্তু আমি আসলে এই সব জায়গাগুলো নিয়ে একটু ঘাটা হয়েছে তো সেই ঘাটাঘাটির একটা পর্যায়ে যেটা আমি ফিল করলাম আমি যখন লারাভেল ফোর নিয়ে আসলে প্রথম লারাভেলে আসতে চাই সত্যি কথা বলতে আমার জন্য খুব কমপ্লেক্স হয়ে গিয়েছিল কারণ অন্যতম হতে পারে যে আমি আসলে যেই প্ল্যাটফর্ম এবং যেই লার্নিং রিসোর্স নিয়ে কাজ করছিলাম দুটার সাথে মিল ছিল না খাপ খাচ্ছিলো না অ্যাকচুয়ালি ভার্সন কন্ট্রোল নিয়ে সমস্যা ছিল বেশ কিছু বিষয় ছিল সেখানে দ্যাটস ওয়াই আমি অনেকদিন আবার লারাভেল থেকে দূরে ছিলাম বাট আফটার ওয়ার্কিং উইথ laravel ফাইভ আমি আসলে যেটা পেলাম সেটা আমি আপনাদের সামনে কিছু তুলে ধরতে চাই অবশ্যই আমি ওই এটা বলবো না যে লারাভেল একটি ফ্রেমওয়ার্ক যেটি এম ভিসি মেথডে কাজ করে মডেল ভিউ কন্ট্রোলার এখন মডেল কাকে বলে ভিউ কাকে বলে কন্ট্রোলার কাকে বলে অ্যাকচুয়ালি অ্যাজ a ক্লায়েন্ট আপনি যদি ওয়েবসাইট ডেভেলপ করান যে কারোর কাছ থেকে ডিসপ্লেইমার দিয়ে দিচ্ছি যে এটা আসলে আপনি ওয়েবসাইট ডেভেলপ করানোর জন্য কাজে লাগবে যখন কারোর কাছ থেকে কাজটা করাবেন নট ফ্রম মি মানে আমার কাছ থেকেই করাবেন শুধু সেটাই না সো যেটা হচ্ছে আপনি যখন ওয়েবসাইটের এই ডেভেলপমেন্ট করাবেন এবং আপনি পিএইচপি ফ্রেমওয়ার্ক হিসেবে লারাভেলকে চুজ করবেন অবশ্যই সব কিছুর উপরে লারাভেল কেন থাকবে তার জন্য যেসব কারণ আমি যেটা বললাম মডেল ভিউ কন্ট্রোলার এখন মডেল কাকে বলে ভিউ কাকে বলে কন্ট্রোলার কাকে বলে এটা আসলে অ্যাজ এ ক্লায়েন্ট আপনার আসলে জানার প্রয়োজন নাই সো আমি একদম প্লেন নন টেকনিক্যাল কথায় যদি বলি একদম শুধু এক্সপার্টরা যারা কেউ যদি দেখে থাকেন হয়তো বা কমেন্ট আসতে পারে বিভিন্ন ধরনের আমার আসলে ভিডিওতে দেখা যায় ইউটিউবে ভিউ হচ্ছে ফেসবুকে যখন ভিউ হয় অনেকেই ফেসবুকে অনেক রকম কমেন্ট করেন তো সেই কমেন্টের ব্যাপারগুলো এরকম হতে পারে যে ওইটা আসে নাই সেইটা আসে নাই ভাই ওইগুলো কিছু না আমি ওইগুলো বলতে চাচ্ছি না অ্যাজ আ ক্লায়েন্ট আপনি আসলে আপনি দেখবেন যে কীভাবে কাজ করছে বিষয়গুলো তো সবার প্রথমেই যদি বলি সিকিউরিটি এটা হচ্ছে সবচেয়ে বড়ো একটি ব্যাপার কারণ এটি বিল্ট ইন সিকিউরিটি আছে সো বিল্টন সিকিউরিটিটা কীরকম যখন ডাটাবেস কোয়েরি হয় বা যে কোনো ধরনের একটা ডাইনামিক সাইটে আসলে যেগুলো লাগে সেই কাজগুলো করার সময় লারাভেলে যেটা হয় যে টোটাল সিকিউরিটি সিস্টেমটা নিয়ে কাজ করার জন্য একজন ডেভেলপারকে এক্সট্রা কোনো কাজ করতে হয় না আমি কি বললাম আবার রিপিট করছি একজন ডেভেলপারকে টোটাল সিকিউরিটি সিস্টেম নিয়ে কাজ করতে মানে কোনো এক্সট্রা কাজ করতে হয় না লারাভেল এর বিল্ট ইন ফিচারগুলো বা আপনি যেভাবে হচ্ছে যে কোনো ডাটাকে কল করা হবে বা যে কোনো ডাটাকে ইনপুট দেওয়া হবে এই জায়গাগুলোর যে মেথডটা থাকে লারাভেলের নিজস্ব যেই সব সিস্টেম সেই সিস্টেমটাই আসলে টোটাল সিকিউরিটি হ্যান্ডেল করে সো যে কোনো এস ইনজেকশন বলেন কিংবা আপনার ডাটা চুরির কথা বলেন ডাটা প্রোটেকশনের কথা চিন্তা করেন কিংবা আপনার যে কোনো ধরনের এই যে চিন্তাগুলো বা অনেক সময় দেখা যায় যে আপনার পাসওয়ার্ড ইনজেক্ট করে অন্য কিছু করে করা হচ্ছে কিংবা আপনার ডাটাবেস ড্রপ করা হচ্ছে বেশ ধরনের সমস্যা আপনারা প্রায়ই পড়েন বিভিন্ন ধরনের সাইটে সেটা র পিএইচপি হতে পারে কোডিগনাইটার হতে পারে ওয়ার্ডপ্রেস হতে পারে ইভেন রুপালও হতে পারে তো এইরকম জায়গাগুলো নিয়ে যখন আপনারা কাজ করেন কাজ করেন বলতে মানে যারা এরকম সাফার করেছেন আসলে এই বিষয়গুলো লারা ফেলে এমনভাবে আসলে আর্কিটেকচারটা বিল্ড আপ করা যে সেটার চারপাশ ঘিরে আপনি যখন একটি ডেভেলপমেন্ট করে একটা স্ক্রিপ্ট বা একটা অ্যাপ দাঁড় করানো হবে অ্যাপ বলতে আমি ওয়েব অ্যাপ্লিকেশন বোঝাচ্ছি সো সেই জায়গাটা আপনাকে আসলে এতটা ফ্লেক্সিবিলিটি দেবে আপনাকে এতটা সিকিউরিটি দেবে যেটা নিয়ে আপনার আসলে এক্সট্রা খুব বেশি কিছু চিন্তা করার ব্যাপার নাই অন্যতম একটি ব্যাপার হচ্ছে এর ডিপেন্ডেন্সি যেটা কম্পোজারের মাধ্যমে আসলে রিকোয়ার্ড প্যাকেজগুলো খুব সহজে ইনক্লুড করা যায় এটাও ডেভেলপমেন্টের ফিচার এটাও একটা টেকনিক্যাল ফিচার বাট আমি এটা বলার কারণ হচ্ছে এরকম যে এর যে vast লাইব্রেরি আছে সেখান থেকে আসলে আপনার প্রয়োজনীয় মডিউল ফিচার বা যেটাই বলেন সেগুলো আসলে খুব সহজে বিল্ড করা পসিবল এবং এটা যদি হয়ে থাকে যেটা হবে যে আপনি আপনার বিভিন্ন ধরনের বিষয় থাকতে পারেন আপনার মাল্টিভেন্ডোর একটি ই কমার্স করতে পারেন আপনি অ্যাফিলিয়েট সিস্টেম ইন্টিগ্রেট করতে পারেন সেশন কুকিজ অনেক ধরনের অনেক ব্যাপার থাকে সো এই বিষয়গুলোকে আপনি যখন আপনার সাইটের জন্য কাজ করবে একজন ডেভেলপার তার যদি কোনো এক্সট্রা প্যাকেজ প্রয়োজন হয় সেগুলো খুব সহজেই কমান মডিউলের মাধ্যমে কমান্ডের মাধ্যমে ইনস্টল করা সেট করা কনফিগার করা পসিবল সো দেখা যায় কি যে মেনুয়ালি অনেক কিছু কনফিগার করতে গেলে অনেক কিছু সেট করতে গেলে সমস্যা হতেই পারে হিউম্যান এরোর যেটা বাট মেশিনের ক্ষেত্রে সেটি হয় না সো যখন কম্পিউটার কমান্ডের মাধ্যমে এগুলো করা হয় সো এটি আসলে একটু বলতে পারেন নির্ভুল হয় যদিও অনেকের ক্ষেত্রে আসলে কমেন কমন মডিউল ব্যবহার করাটা কঠিন হয় দ্যাটস ওয়াই কোডিগনেটার বাংলাদেশে এখনও ডেভেলপারদের মাঝে যথেষ্ট জনপ্রিয় আর তার অন্যতম কারণ হচ্ছে কোডিগনেটার অনেক দিন ধরে আসলে মার্কেটে ছিল আর কোডিগনেটার খুব বেশি স্টেবল কোর্ডিগনেটার মানুষ পছন্দ করে এটার অন্যতম কারণ হচ্ছে যে এর কোনো মেজর মানে ভার্সন আপডেটগুলো কিন্তু আসছে না একটা জায়গাতে কোডিগনেটার স্থির আছে কিন্তু লারাভেলের ব্যাপারটা হচ্ছে লারাভেল ফাইভ আমি আসলে শেখা শুরু করেছি সেকেন্ড টার্মে যখন তখন আসলে কাজ করতে করতে প্রজেক্ট নিয়ে হাত দিতে দিতে যেটা পেলাম যে এখানে খুব বড় রকমের সমস্যা যেটা যদি সমস্যা মনে করি লারাভেল জিরো ওয়ান টু অর্থাৎ লারাভেল ফাইভ না মানে লারাভেল ফাইভেরও যেটা ভার্সন পয়েন্ট টু পয়েন্ট থ্রি পয়েন্ট ফোর লারাভেল পয়েন্ট সিক্স চলছে মোটামুটি এই জায়গাগুলো হচ্ছে মেজর কিছু আপডেট না আসলেও মাইনর আপডেটের মাধ্যমে খুব ভালোভাবে দেখা যায় যে টেকনোলজির সাথে সাথে আসলে টোটাল ফ্রেমওয়ার্কটা গ্রো করছে সো আপনি পিএইচপি ভার্সন বলেন অ্যাপাচি বলেন মানে যত রকমের টেকনোলজি নিয়ে আসলে আপনার একটি ওয়েবসাইট হয় সেগুলোর টোটাল সিকিউরিটি থেকে শুরু করে টোটাল আর্কিটেকচারটা আপনার লারাভেলে আসলে খুব সুন্দরভাবে এর ইউজার কমিউনিটির একটা খুব বড় কাজ করে আসলে এই জিনিসটাকে আপ টু ডেট রাখার জন্য এবং এটি আসলে খুব ভালো কারণ লারাভেলের কমিউনিটিটা এখন এত বড়ো বেসটা সো এখন দেখা যায় কি যে আপনার আপনি যখন কোনো কাজ করাচ্ছেন কোনো ডেভেলপারকে দিয়ে সেই ডেভেলপার যদি কোনো প্রবলেমে পড়ে লারাভেলের স্ট্যাক ওভার ওভারফ্লো বা লারা কাস্ট কিংবা লারাভেলের নিজস্ব যেসব কমিউনিটি আছে ফোরাম আছে এইসব জায়গাগুলোতে অন্যান্য ডেভেলপাররা এক্সপার্ট ডেভেলপাররা প্রফেশনাল যারা আছেন সবাই খুব হেল্পফুলি এটাকে বিভিন্ন প্রবলেম সলভিংয়ের জন্য এগিয়ে আসছে কেউ যদি কোনো ইস্যু ফাইল করে সেটিকে সলভ করার জন্য সবাই হেল্প করছে এবং সবচেয়ে বড়ো কথা হচ্ছে যে অনেক সময় দেখা যায় যে ইস্যু ফাইলও করতে হয় না ইস্যু নিয়ে গুগলে সার্চ দিলে সেটার আসলে সলিউশন পাওয়া যায় এই জিনিসগুলো হলে যখন লারাভেলে আপনি কোনো আপনার প্রজেক্ট ডেভেলপার ডেভেলপ করাবেন আপনার ডেভেলপার যদি কোনো প্রবলেমে পরেও আপনি ধরে রাখেন যে সেখানে খুব বেশি আপনার সময়ক্ষেপণ হবে না সে খুব কম সময়ের মধ্যেই হয়তো বা সেই প্রবলেমগুলো ওভারকাম করে আসতে পারবে তো এই বিষয়গুলো আসলে খুব গুরুত্বপূর্ণ আপনি যখন ওয়েবসাইট ডেভেলপ করাবেন আপনার এই সব আরেকটি ব্যাপার হচ্ছে লারাভেলের যে মডিউলার সিস্টেম এর ডাটাবেজ মাইগ্রেশন নামে একটি অপশন আছে যেটির মাধ্যমে আসলে যে কোনো ডাটাবেজ আর্কিটেকচার আর্কিটেকচার আপনার টোটাল সাইটের যেই স্ট্রাকচার থাকবে সেটি ডেভেলপ করতে আপনার একের চেয়ে বেসিক ডেভেলপারের ক্ষেত্রে যেটা বিভিন্ন ফ্রেমওয়ার্ক সমস্যা করে লারাভেলে হচ্ছে এটা আসলে খুব বড়ো একটা টিমও যদি ডেভেলপ করতে হয় খুব বড়ো রকমের কোনো অ্যাপ্লিকেশন সেটাও আসলে খুব ভালোভাবে পসিবল খুব ইজিলি পসিবল সো অবশ্যই আপনি যদি মিডিয়াম লেভেলের বাজেট থেকে কোনো ডেভেলপমেন্ট শুরু করতে চান ইউ ক্যান গো উইথ লারাভেল আমি আগে আসলে লারাভেলে ডিসকারেজ করেছি ওইভাবে করে না করলে আমি অনেকেই আসলে যে কোনো মিডিয়াম লেভেলের প্রজেক্টের ক্ষেত্রেও দেখা যেত লারাভেলের চেয়ে বলতাম যে আপনি প্রয়োজন নাই কিন্তু এখন যেটা হয়েছে যে লারাভেলের বর্তমান যে ভিউ যা ওভারভিউ দেখা যাচ্ছে সেখান থেকে বলতে পারি যে মোটামুটি কমফোর্টেবলি আপনি আসলে লারাভেল দিয়ে মিডিয়াম থেকে ইভেন স্মল প্রজেক্টও আসলে খুব সুন্দরভাবে লারাভেল দিয়ে করা পসিবল সো এক্ষেত্রে আসলে আপনি এসপি ডট ডটনেটের অল্টারনেটিভ বলবো না এসপি ডটনেটের চেয়েও বেটার কোনো সলিউশন হিসেবে আপনি লারাভেলকে নিতে পারেন তো এটি আসলে আপনাকে খুব ভালোভাবেই বোঝা যাচ্ছে যে আর এর ডিমান্ড মার্কেটে এর আস্তে আস্তে ডেভেলপারও বাড়ছে মার্কেটে উপর তৈরি করা সাইটও বাড়ছে সব কিছু মিলিয়ে আমি বলবো ইউ ক্যান ডেফিনেটলি গো উইথ লারাভেল ফর এনি টাইপ অফ প্রজেক্ট সো এর মানে এই মানে আমি লারাভেল সার্ভিস আমরা দিচ্ছি বলেই কথাগুলো বলা সেটা না আমরা তো লারাভেল বাদেও কাজ করি এসপিতে কাজ করি ওয়াডপ্রেসে কাজ করি যে কোনো ধরনের প্রযুক্তি অ্যাপের কাজ করি সো এটা এরকম না যে জাস্ট লারাভেলই কাজ করছি বলে এটা বলা আপনাদের জন্য আসলে যেই বিষয়গুলো বললাম সেগুলোর উপরে আপনার নিজেরাই আসলে বুঝতে পারবেন যে লারাভেলটা কতটা কাজে দেবে এবং এই নন টেকনিক্যাল কথাগুলো আপনাদেরকে আশা করি কিছু ভালো গাইডলাইন দেবে যে গাইডলাইনগুলো আপনাদেরকে সহযোগিতা করবে সামনে আগানোর জন্য আরেকটি ইসলাইমার আমি দেব সেটি হচ্ছে ম্যাজেন্টো নিয়ে ম্যাজেন্টো আমি আগেও বলেছি যে লারাভেল আর ম্যাজেন্টোর মধ্যে আসলে আপনি কী চুজ করবেন আমি সেক্ষেত্রে বলবো ম্যাজেন্টোই সরি লারাভেলই চুজ করেন কারণ আসলে সেটা আপনার জন্য সহজ হবে অবশ্যই সহজ হবে আমি আসলে এরকম কিছু প্রশ্ন পেয়েছি প্রচুর তো যেহেতু লারাভেল নিয়ে কথা বলছি তো লারাভেল আর ম্যাজেন্টো নিয়ে কথা বললে ম্যাজেন্টো একটি সিএমএস লারাভেল আপনাকে বেশি স্বাধীনতা দেবে এবং ম্যাজেন্টোর যেই একটা গন্ডি আপনি গন্ডির মধ্যে আটকা পড়বেন না এটি হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার এবং ম্যাজেন্টোর মতো অত রিসোর্স আসলে লারাভেল ইউজ করে না সো যে কোনো ধরনের বড় প্রজেক্টের জন্য আপনি নিশ্চিন্তে লারাভেল ইউজ করতে পারেন ম্যাজেন্টো যদি ই কমার্সের একটি সিএমএস কিন্তু সরি ম্যাজেন্টো যেহেতু ই কমার্সের সিএমএস এখানে লারাভেল যেটি করবে আপনি কিন্তু কোনো সিএমএস না এটি একটি পিএইচপি ফ্রেমওয়ার্ক সো লারাভেল আপনাকে সবচেয়ে বেশি ইন্ডিপেন্ডেন্স দেবে আশা করি আমি ক্লিয়ার করতে পেরেছি আর স্বাভাবিকভাবেই কথা বলতে গেলে ভিডিওর সামনে ভিডিওর সরি ক্যামেরার সামনে অনেক প্রয়োজনীয় ফিচার্স বা অনেক প্রয়োজনীয় পয়েন্টগুলো আসলে বাদ পড়ে যায় এটি আপনারা বুঝতে পারেন সো এই টাইপের কিছু আসলে যদি মাথায় আসে আমি নেক্সট কোনো ভিডিওতে এটা মেকআপ করার চেষ্টা করব সো অবশ্যই আপনারা আশা করি ভিডিওটা থেকে যদি একটু উপকৃত হতে পারেন সেটাই আমার সার্থকতা তো সবাই ভালো থাকবেন আর যে কোনো প্রয়োজনে বা ওয়েবসাইট ডেভেলপ করার জন্য আমার সাথে যোগাযোগ করতে পারেন আমার ফোন নাম্বার যেমন নাইন ফোর সিক্স থ্রি ডাবল সিক্স ডাবল ফোর এইট আমাকে ফেসবুকে নক করতে পারেন আমার প্রোফাইল ফেসবুক ডট কম স্ল্যাশ ওয়ালিবিডি ম্যাসেঞ্জারে মেসেজ করতে পারেন এটা একটা ভালো ওয়ে আমার কাছে রিচ করার জন্য ফোন কিংবা মেসেঞ্জারে মেসেজ করাটা আমি প্রেফার করব ম্যাসেঞ্জারে মেসেজ করতে পারেন ম্যাসেঞ্জার ডট কম স্ল্যাশ ওয়ালিবিডি একই তো এই তো সবাই ভালো থাকবেন ভিডিওটি ভালো লাগলে লাইক না ভালো লাগলে ডিসলাইক আর এই টাইপের আসলে টপিক নিয়ে যদি প্রয়োজন পড়ে আপনাদের সাবস্ক্রাইব করে রাখতে পারেন আমার চ্যানেলটি হয়তো বা কবে আসবে তাই তো সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ